করোনার কারণে বন্ধ রয়েছে বিদ্যালয়গুলি, তবে এবার বিদ্যালয় পৌঁছাবে ছাত্রছাত্রীদের কাছেই। এমনই সিদ্ধান্ত জলপাইগুড়ির সমগ্র শিক্ষা মিশনের। শুক্রবার শিক্ষার পরশ নামে একটি ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু। জেলাশাসক বলেন, বাসটিতে বইপত্র সহ শিক্ষার বিভিন্ন সামগ্রী থাকবে, থাকবেন দুজন করে শিক্ষক। জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকায় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা বিভিন্ন অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা থেকে অনেক দূরে, ইন্টারনেট ব্যবস্থা যেখানে নেই, তাদের হাতে কলমে শিক্ষা দেবেন তারা। পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন সমস্যা দূর করবেন তারাই। জলপাইগুড়ি থেকে ব্যুরো রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। আজকে এখানে একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই প্রকল্পটার নাম দিয়েছি শিক্ষার পরশে। সেখানে আমরা যেটা চেষ্টা করছি যে এই লকডাউনের মাধ্যমে যেহেতু স্কুলসগুলো বন্ধ আছে, তাহলে আমরা স্পেশালি যাদের ধরুন ইন্টারনেট কানেক্টিভিটি নেই বা হয়তো ফোন নেই, অ্যান্ড্রয়েড ফোন নেই, সেই সব প্রত্যন্ত গ্রামগুলিতে যাওয়া এবং সেখানে গিয়ে বা বিভিন্ন যে চা বাগান আছে সেই সব জায়গাগুলিতে যাওয়া এবং সেখানে ক্লাস 5 to 8 তাদেরকে একটু হ্যান্ড হোল্ডিং করা। সেখানে শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এসেছেন এবং তারাও বলেছেন যে তারা ভীষণভাবে ইন্টারেস্টেড যে এই যে আমাদের এই গাড়িটি আছে সেই গাড়িটির ভেতরে গিয়েই তারা সেই সব জায়গাতে পৌঁছবেন এবং দেখা যাচ্ছে হয়তো ইংরেজি হতে পারে, অঙ্ক হতে পারে, ইতিহাস হতে পারে, কোথাও হয়তো তারা আটকে গেছে, হতে পারে তারা হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার্স। সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে একটু কেউ যদি হেল্প করে দেয় তাহলে হয়তো সুবিধে হয় হাতে হাতে। তো সেইটার জন্যই এই উদ্যোগ। এই গাড়িটি যেমন যাবে এবং এই গাড়িটির মধ্যে কিছু প্রিন্টার আছে, কিছু কেউ যদি কিছু প্রিন্টিং করতে চায়, কেউ যদি কিছু জেরক্স করতে চায় সেটাও আছে, একটা ডঙ্গলও দিয়ে দেওয়া হবে। যদি কোনো টিচার যদি ধরুন কিছু একটা মডিউল দেখাতে চায় ল্যাপটপে সেটাও তারা এখানে দেখাতে পারবে। কতদিন চালাবেন ম্যাডাম এটা? আপাতত এখন পুজোর আগে অবধি তো চলবেই, তারপরে পুজোর ছুটি আছে। আমরা একটা সব ব্লকে যাবে, যেখানে যেখানে প্রত্যন্ত গ্রাম যেটা বললাম, হ্যাঁ একদমই, এটা আপাতত শহরের জন্য নয়, এটা আপাতত গ্রামাঞ্চলের জন্যই চা বাগানগুলোতে। তো এখানে আমাদের ডিআই আছেন, এখানে আমাদের ওসি এডুকেশন আছেন, তারাও একটা রুট ফিক্স করছেন, সেই রুট চার্ট অনুযায়ী এই গাড়িটি মুভ করবে, সো দ্যাট অন্তত তার একদিন আগে যেই জায়গাতে পৌঁছচ্ছে সেখানকার ছাত্রছাত্রীরাও যেন খবর পায় যে সেটি হবে। আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু যেই পড়ানোটা যেটা হবে আর কি, যেটা একটু হ্যান্ড হোল্ডিং করে দেওয়া হবে আর কি, সেটা কিন্তু একদম গ্রামে কারোর একটা দুয়ারে বসেই হবে আর কি। ঠিক আছে, কতজন শিক্ষক থাকবে? এখন আমাদের প্রত্যেকটা লটে দুজন করে থাকছেন, তারপরে আবার যদি দেখা যায় যে অনেক বেশি লাগবে তখন থাকবেন। মানে ইনফ্যাক্ট একটু আগেই আমার কথা হচ্ছিলো শিক্ষক শিক্ষিকারাও ভীষণভাবে ইন্টারেস্টেড, তারাও মানে অনেক বেশি মাত্রা আসবে আশা করি। উত্তরবঙ্গ তো এই ধরনের নূর এন্টারপ্রাইজ, নূর এন্টারপ্রাইজে পাচ্ছেন গ্লাইকল লুব্রিক্যান্ট কোম্পানির সিএনজি, অটো, বাইক, কার, ট্রাক, ট্রাক্টর ইত্যাদির সমস্ত ধরনের লুব্রিক্যান্ট অয়েল, ইঞ্জিন অয়েল, গ্রিস, কুল্যান্ট, কেমিক্যাল, হাইড্রোলিক অ্যান্ড গিয়ার অয়েল, ইন্ডাস্ট্রিয়াল অয়েল এবং অটোমোটিভ গ্রিসের প্রচুর সম্ভার। গ্লাইসল লুব্রিক্যান্টের অথরাইজড ডিস্ট্রিবিউটর নূর এন্টারপ্রাইজের কাছ থেকে এজেন্সি নিয়ে এখন আপনার রোজগার বাড়িয়ে তুলুন। বিস্তারিত জানতে বা ডিলারশিপের জন্য ফোন করুন ISO 9001:2015 কোম্পানি। নূর এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটার মোহাম্মদ নূর ইসলাম, ডাকবাংলা মোড়, NH 34, চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্ন, ডাকবাংলা, মুর্শিদাবাদ।